হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের মালাই চিকেন বানিয়ে দেখাব কিন্তু বুঝতেই পারছেন লকডাউনের বাজার সব কিছু পাওয়া যায় না বাজারে আর তার ওপরে ঘরেও সব কিছু অ্যাভেলেবেল থাকে না এই কারণে আমরা একটু যোগাড়ু প্রসেসে মালাই চিকেনটা বানাবো কিন্তু আমি আপনাকে স্বাদের গ্যারান্টি অবশ্যই দিতে পারি আপনি বুঝতেই পারবেন না যে এটাকে কীভাবে বানানো হয়েছে চলুন ফটাফট দেখে নিই কীভাবে বানাতে হবে সবার প্রথমে আমি পেঁয়াজ নিয়েছি পাঁচটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি কেটে রাফলি আঠেরো থেকে কুড়ি কলির মতো রসুন নিয়েছি ছোট ছোট কলি আছে বড় কলি নিলে একটু কম নিলেও চলবে তিনটে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি রাফলি কেটে আর দেড় থেকে দু ইঞ্চির মতো আদা নিয়েছি আদাটা ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে ভালো করে পিষে যায় এবার আমরা এগুলোকে একটা মিক্সার জারে ট্রান্সফার করে নেব আমি বড় সাইজের একটা মিক্সার জার নিয়েছি মশলাটা যথেষ্ট বেশি তো এই কারণে একটু বড়ো সাইজেরই নিয়েছি মশলাগুলো এর মধ্যে আমি দিয়ে দেব এবার আমাদের মশলার সঙ্গে দরকার ছিল দই কিন্তু আমার কাছে দই নেই এবার দইয়ের বদলে আপনি দিতে পারেন কি কাজু দিতে পারেন আর বাদাম যেটাকে আমরা আমন্ড বলি আমন্ড বাদাম দিতে পারেন দুটোই দিতে পারেন বা যে কোনো একটা দিতে পারেন কিন্তু আমার কাছে তাও নেই এবার আমি আপনাকে বলছি আমি কি দিচ্ছি এই দেখুন আমার কাছে আছে সাদা তিল সাদা তিল আমি দুই টেবিল স্পুন ভরে নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে এর সঙ্গে সঙ্গে এই যে খরবুজের বীজ খরবুজটাকে বাংলায় বলে ফুটি বা বাঙ্গি তো ফুটির বীজ আমি শুকিয়ে রেখে দিই আপনি বাজার থেকেও কিনতে পারেন আমি আরও এক টি স্পুন মতো সাদা তেল নিয়ে নিচ্ছি আপনার কাছে কাজু অথবা বাদাম থাকলে সেটা দিয়ে নেবেন আর যদি না থাকে আমার মতো এটাও করতে পারেন আর দই থাকলে দই অবশ্যই দিতে পারেন আমি সব কিছু ভালো করে পিষে নিয়েছি পেশার সময় আমার কোনো জলের দরকার পড়েনি যদি আপনার জলের দরকার পড়ে তাহলে অবশ্যই ইউজ করবেন এবং অল্প অল্প করে ইউজ করবেন আর আমি মশলার পেস্টটা খুবই মিহি করে বানিয়েছি এবার এটাকে রেখে দিই সাইডে এখানে দেখুন আমরা চিকেন নিয়ে নিয়েছি এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেন আছে এটা দেশি চিকেন কিন্তু খুবই টেন্ডার মানে কচি চিকেন তো এবার দেখুন এখানে আমি রেখেছি মালাই নর্মালি আমার ঘরে যে দুধটা আসে সকালবেলা দুধ জাল দিয়েছিলাম সেটাতে যে মালাই পড়েছে সেটা আমি আলাদা করে তুলে নিয়েছি আর সেটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি মালার পরিমাণটা আরও একটু বেশি দরকার ছিল কিন্তু এর থেকে বেশি তো আমার কাছে নেই তো এটাই আমি ব্যবহার করব এর জায়গাতে আপনি বাজারের যে ফ্রেশ ক্রিম পাওয়া যায় ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন যদি আপনি পান এবার এটাকে সাইডে রেখে দিয়েছি আর কড়াই বসিয়েছি ইন্ডাকশানের ওপরে হিট চালু করে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি এটা রিফাইন তেল আপনি যে কোনো তেল ইউজ করতে পারেন রান্নার তেল সর্ষের তেল বা ঘিতেও বানাতে পারেন আর নিজের পছন্দ মতো তেল দিয়ে দেবেন বেশি কম সেটা কোনো ব্যাপার নয় তেল গরম হয়ে গেছে এবার আমরা দিয়ে দেবো এক টি স্পুন জিরে গোটা জিরে দিয়ে দিলাম জিরেটাকে ভালো করে একটু ভাজা হতে দেব আপনি দেখতে পাচ্ছেন জিরের কালার যথেষ্ট লাল হয়ে গেছে এবার আমরা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা দিয়ে দেওয়ার পরে আমাদের ওয়েট করার দরকার নেই এর মধ্যে আমরা সরাসরি মশলাটাকে অ্যাড করে দেব যেটা আমরা পিষে রেখেছি আমরা আলাদা করে ম্যারিনেশন করিনি আপনি চাইলে প্রথমে ম্যারিনেট করে রাখতে পারেন এক দুই ঘন্টার জন্য তারপরে আপনি চিকেনটা বানাতে পারেন কিন্তু আমি এত ঝামেলা করতে যাচ্ছি না আমি ডিরেক্টলি করছি আমার মতো করে দেখবেন আপনার ভালো লাগবে একটুখানি মিশিয়ে নিই আর মিক্সারের জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। একেবারে খুবই কম একটু জল দিয়ে দেব। একেবারেই বেশি জল দিতে যাবেন না কারণ চিকেনের মধ্যে থেকে এমনিতেই যথেষ্ট জল বেরোবে আর সেই জলেই মশলা এবং চিকেন দুটোই ভুনা হয়ে যাবে হিটটাকে আমি মিডিয়ামে করে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিই ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি গুঁড়ো মশলা দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো আপনি পছন্দ অনুযায়ী দেবেন আর যদি আপনি কাঁচা লঙ্কার ব্যবহার করতে চান তাহলে যখন মিক্সিতে মশলা পিষেছিলেন সেখানে আপনি তার সঙ্গে কাঁচা লঙ্কাও অ্যাড করে দেবেন এর সঙ্গে দিচ্ছি আমি এক টি স্পুন ভরে ধনে গুঁড়ো আর দেব আমি গরম মশলা গরম মশলা আমি হাফ স্পুন দেবো আর এটা শাহি গরম মশলা এটা আমি ঘরে বানিয়েছি যদি আপনিও বানাতে চান তাহলে ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন সেখানে লিঙ্ক দেওয়া আছে মিশিয়ে নেবো ভালো করে আপনি যদি নর্মাল গরম মশলা ইউজ করতে চান তাহলে এক টি স্পুন থেকে একটু বেশি ইউজ করতে হবে ভালো করে মিশিয়ে নেব যাতে মশলাগুলো ভালো করে চিকেনের সব দিকে পৌঁছে যায় এখানে লবণও দিতে হবে স্বাদ মতো লবণ অ্যাড করে দেব লবণটাকেও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার আমরা ঢেকে ঢেকে রান্না করব। ঢেকে ঢেকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ কি চিকেন হানড্রেড পারসেন্ট পর্যন্ত কুক হয়ে না যায় আর মশলাটাও খুব ভালো করে রান্না হয়ে না যায় ওপর থেকে তেল দেখা যাবে আর মশলার নিচে থেকে একটু লেগে লেগে যাবে তখন আমরা এটাকে বন্ধ করব রান্না করা আপনি দেখতে পাচ্ছেন অল্প অল্প তেল দেখা যাচ্ছে কিন্তু এখনও ভালো করে কুক হয়নি আর এটা আমাদের দেশি চিকেন আমি নিয়েছি কিন্তু এটা খুবই টেন্ডার চিকেন এর মাংস একেবারেই শক্ত হয়নি আপনি যদি একটু বয়স্ক মুরগি নিতে চান তাহলে মাংসটাকে প্রথমে প্রেসার কুকারে দিয়ে নেবেন মোটামুটি প্রেসার কুকারে ভালো করে গলিয়ে নিয়ে তারপরে মশলার সঙ্গে কুক করবেন তাহলে আপনার মাংসটা খুব ভালো নরম হবে আমি নর্মালি ব্রয়লার চিকেন যেরকম করে করি সেরকম করেই করছি কারণ চিকেনটা একেবারেই বয়স্ক নয় আপনি দেখতে পাচ্ছেন যথেষ্ট তেল দেখা যাচ্ছে ওপর থেকে আর মশলার কোয়ান্টিটিও যথেষ্ট কম হয়ে গেছে ভালো করে একবার নাড়িয়ে নেব আপনি দেখতে পাচ্ছেন নিচে থেকে একটু লেগে লেগে যাচ্ছে এর মানে হচ্ছে মশলা খুব ভালো করে কুক হয়ে গেছে এবার আমরা গ্রেভির জন্য পানি অ্যাড করতে পারি যেহেতু আমি মালাই চিকেন বানাচ্ছি তাই বেশি পানি আমি অ্যাড করবো না মশলার সাথেই আমি চিকেনটাকে ভালো করে রান্না করে নিয়েছি চিকেনটা একেবারেই কাঁচা নেই এবার শুধু জলের সাথে ততক্ষণ পর্যন্ত কুক করব যতক্ষণ কি চিকেনটা ভালো করে নরম না হয়ে যায় নিজের পছন্দ অনুযায়ী জল অ্যাড করে নেবেন আমি আর একটু মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিলাম যাতে একেবারেই ওয়েস্ট না হয় মিশিয়ে দেওয়া ভালো করে আর ঢেকে ঢেকে রান্না করব। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ কি চিকেন ভালো করে নরম হয়ে না যায় এবার আমি ঢেকে দিচ্ছি কতক্ষণ লাগবে সেটা আমি আপনাকে বলতে পারছি না আপনি নিজের যেটা আপনি চিকেন নিচ্ছেন সেই হিসাবে চেক করে করে দেখবেন কি কখন আপনার চিকেনটা তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্তই কুক করে নেবেন হিটটাকে আমি মিডিয়াম থেকে লোয়ের মধ্যে রেখেছি আমরা ততক্ষণ পর্যন্ত কুক করব যতক্ষণ না চিকেনটা আমাদের পছন্দ মতো গলে না যায় আমার এখানে চিকেনটা খুব ভালো করে গলে গেছে এবার আমি ঝোলটা কমার জন্য কিছুক্ষণের জন্য ওয়েট করব। কারণ এতটা বেশি ঝোল আমি রাখবো না আরও কিছুক্ষণ ধরে আমি ফুটতে দেব। তারপরে আমরা এই দেখুন গ্রেভিটা অনেক গাঢ় হয়ে গেছে এবার আমরা এর মধ্যে এবার লাস্ট যে জিনিসগুলো অ্যাড করার দরকার সেগুলো আমরা অ্যাড করব। লাস্টে আমি অ্যাড করবো সবার প্রথমে একটুখানি গরম মশলা একেবারে এক পেঞ্জ মতো কারণ গরম মশলা আমি শুরুতে দিয়েছি এতক্ষণে এর যে খুশবুটা যথেষ্ট ফিকে হয়ে যায় এই কারণে আমি একেবারে এক চিমটি মতো গরম মশলা ইউজ করলাম ভালো করে মিশিয়ে নেব আর এবার আমি অ্যাড করব কিছু ফ্রেশ ধনে পাতা ধনে আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি আর এখানে আমি দেখুন অর্ধেক লেবু নিয়েছি এবং এখান থেকে আমি একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি একেবারে ওয়ান ফোর্থ টি স্পুনের মতো আমি লেবুর রস অ্যাড করলাম খুবই কম আপনি যদি দই অ্যাড করে থাকেন তাহলে লেবুর রসটা অ্যাড করবেন না যেহেতু আমি দই অ্যাড করিনি তাই আমি লেবুর রসটা অ্যাড করছি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর লাস্ট আমাদের যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে আমাদের মালাই এই দেখুন ফেটিয়ে রাখা মালাইটা আমি এখন দিয়ে দিচ্ছি আমার কাছে মালাই বেশি ছিল না যেটুকু ছিল আমি সেইটুকুই ইউজ করছি আপনার কাছে বেশি থাকলে আপনি বেশি ইউজ করতে পারেন তাহলে চিকেনটা আরও বেশি ক্রিমি হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন আমাদের অন্য কোনো কাজ বাকি নেই আমাদের কাজ শেষ হয়ে গেছে আর আমাদের মালাই চিকেন একেবারে পারফেক্টলি তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য এবার আমরা হিট বন্ধ করে দেব আর চিকেনটাকে সার্ভ করে নেব দেখলেন তো বন্ধুরা কত সহজ প্রসেসে আর কত জোড়াতালি দেওয়া প্রসেসে আমি বানিয়ে নিলাম মালাই চিকেন কিন্তু স্বাদের ব্যাপারে আমি আপনাকে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আপনি বুঝতেও পারবেন না যে এটা কীভাবে বানানো হয়েছে আপনি একবার ট্রাই করে অবশ্যই দেখুন এই লকডাউনে আপনারও ভীষণ ভালো লাগবে আর যদি আপনি আমার রেসিপি ট্রাই করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো আমি একটুখানি মালাই রেখেছিলাম ওপর দিয়ে সাজিয়ে দেওয়ার জন্য তাই আমি সাজিয়ে দিলাম ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে আর কিছু না ঠিক আছে বন্ধুরা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খেতে থাকবেন বাই বাই